হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আর এখন যে আমি ব্লগটা স্টার্ট করছি, এখন বাজে হচ্ছে রাত্রি 2টো, আর 2:30-এর মধ্যেই কিন্তু আমরা স্টার্ট দিয়ে দেবো এয়ারপোর্টের পথে, কারণ আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে ভোর 6টা থেকে 6:30-এর মধ্যে, এবং আমাদের 3 ঘন্টা আগে ওখানে পৌঁছে যেতে হবে। তো আমরা হাতে সময় নিয়েই বেরোবো, আর এতগুলো লাগেজকে গাড়িতে তোলা সেটাও বেশ ডিফিকাল্ট। আমাদের গাড়ি কিন্তু নিচে ওয়েট করছে, চলে এসছে। তো চলো, আমি বাকি গল্প আবার এয়ারপোর্টের পথে যেতে যেতে তোমাদের সঙ্গে করছি। চেষ্টা করব সবটাই তোমাদের পুরো জার্নিটাই কভার করে দেখাতে, দেখি কতটা যেতে পারি। আর আমার গোপালরা কিন্তু অলরেডি ব্যাগে চলে গেছে, ওরা ঘুমোচ্ছে, সেই জন্য এখন আর আমি গোপালদেরকে দেখাতে পারছি না, যেহেতু সবকিছুই প্যাক করা হয়ে গেছে। তো চলো আবার কথা হবে তোমাদের সঙ্গে এয়ারপোর্টে যেতে যেতে। তোমরা আমার মুখ চোখ থেকে বুঝতেই পেরেছো আমি কতটা বিধ্বস্ত, কারণ সারা রাত্রির আমাদের কারোর ঘুম হয়নি। আর টোটাল আমাদের লাগেজের নাম্বার হচ্ছে 11 পিস। তো আমরা যে প্লেনটা করে যাব সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। কলকাতা থেকে একটাই কিন্তু এয়ার ইন্ডিয়ার ডাইরেক্ট ফ্লাইট আছে। তোমরা যারা এর মধ্যে ট্রাভেল করবে, মানে কলকাতা থেকে ইউকে যাবে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে, যাতে তোমরা একটা রিভিউ পাও ফ্লাইটটার, সেটাও কিন্তু আমি সাইড বাই সাইড চেষ্টা করব। আর দেখো, যেহেতু ওখানে নেমেই প্রচণ্ড ঠান্ডা হবে, সেই জন্য কিন্তু আমি কিছু মোটা মোটা জ্যাকেট হাতে রেখে দিচ্ছি, এগুলো ফ্লাইটে পরবো না, ওখানে নেমে লাগবে, সেই জন্য হ্যান্ডি রাখাই ভালো। আর মাস্ক তো অতি অবশ্যই পরতে হবে। দেখো, এবার বাড়ি ঘর লক করে আমরা বেরিয়ে পড়ছি। এটা একটা খুব ইমোশনাল টাইম, নিজের বাড়ি ঘর প্রিয়জন এগুলো ছেড়ে যাওয়াটা খুব একটা কষ্টকর, কিন্তু লাইফে কখনো কখনো এই ধরনের টাফ সিচুয়েশন নিতে হয়। তো দেখো, আমি যেহেতু ফোনেই আমার ভিডিও তুলি, সেই জন্য যেহেতু এখন রাত হয়ে গেছে, ভিডিওর কোয়ালিটি হয়তো খুব ভালো পাবে না, তবু যাতে তোমরাও আমার সঙ্গে পুরো সফরটা এনজয় করতে পারো সেই পারপাসেই কিন্তু এই ভিডিওটা করা, আর কিছু না। এখন দেখো, কলকাতার রাস্তাঘাট একদম শুনশান, রাত্রির 2:30-3টে বাজে। এবার আমরা ঢুকেও পড়েছি এয়ারপোর্টের মধ্যে, প্রচুর জনের বাড়ির লোকজন এসছে তাদেরকে সি অফ করতে, এত ঠান্ডা কলকাতায়, তাতেও কিন্তু সবার বাড়ির লোকজনই প্রায় এসছে। আর এদিকে দেখো, আমরা কিন্তু ট্রলির মধ্যে আমাদের সব লাগেজগুলোকে নিয়ে নিচ্ছি, কারণ এবার আমরা ঢুকে পড়বো। আর 3টে জিনিস কিন্তু তোমরা হ্যান্ডি রাখবে। ফার্স্ট হচ্ছে অবশ্যই পাসপোর্ট, এটা তো জানোই, বলার কোনো দরকার নেই। সেকেন্ড হচ্ছে প্যাসেঞ্জার লোকেটার ফর্ম, যেটা তোমরা অনলাইন ফিল আপ করেছো। তোমাদের কোভিড রিপোর্ট যেটা নেগেটিভ সেইটা হাতে রাখবে। আর ইউকে যারা ট্রাভেল করছো, তারা সেকেন্ড দিন যে PCR করতে হবে তার যে বুকিং পেপার, এই 3টে কিন্তু হাতে রেখে দেবে। এই 3টে কিন্তু প্রত্যেকটা স্টেপে লাগছে। আর এদিকে দেখো, ইন দ্য মিন টাইম আমাদের ইমিগ্রেশন করা হয়ে গেছে, সিকিউরিটি চেকিং করা হয়ে গেছে, বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, আর এদিকে আমাদের ফ্লাইটও রেডি। এখন হচ্ছে তাজ ইন্ডিয়া, দেখো তাজ বেঙ্গল থেকে কিন্তু খাবার এসছে, সেগুলো এখন বোর্ডিং করা হচ্ছে। যে মালগুলো আমরা জমা দিয়েছি, মানে যে আমাদের যে মালগুলো বলতে হচ্ছে, যে যে লাগেজগুলো আছে সেগুলো এখন তোলা হচ্ছে ফ্লাইটে। এবারে তোমাদের বলি, দেখো ঠিক বোর্ডিংয়ের আগে ওরা আমাদের একটা কিট দিয়েছে, এই কিটের মধ্যে আছে হচ্ছে একটা ফেস শিল্ড, 5টা স্যানিটাইজারের পাতা আর একটা মাস্ক। এটা 2টো ফোল্ড হয়ে গেছে, সেই জন্য তোমরা 3টে দেখতে পাচ্ছ। আর ফেস শিল্ড পরাটা কিন্তু ম্যান্ডেটরি, ফেস শিল্ড না পরলে বোর্ডিংই করতে দেবে না। দেখো, আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি, ওয়েট করছি বোর্ডিংয়ের জন্য। আর একটা বলে দিই, যারা যখন ফার্স্ট টাইম ফেস শিল্ড পরবে, দেখবে ফেস শিল্ডের ওপরে একটা কাভার থাকে, নিচে একটা কাভার থাকে, 2টোকেই খুলে নেবে, না হলে কিন্তু খুব আবছা দেখতে লাগে। আমাদেরও প্রথমে অসুবিধা হচ্ছিল। তো দেখো, আমরা এরোড্রোম দিয়ে এখন সোজা চলে যাচ্ছি, প্লেনে উঠতে যাচ্ছি। আর এখন কিন্তু সবাই একসঙ্গে বোর্ডিং করতে দিচ্ছে না, মানে কোভিডের জন্য ওদের প্রোটোকলে কিছু কিছু চেঞ্জেস এসছে। এখন একটা সিট নাম্বার থেকে আর একটা সিট নাম্বার অবধি কল করছে, তারপরে কিন্তু সেই ওয়াইজ আমাদের যেতে হচ্ছে, যাতে কন্ট্যাক্টটা সব থেকে মানে চেষ্টা করছে ওরা অ্যাভয়েড করতে। তো সেই জন্যেই এই ব্যবস্থাটা করেছে। দেখো, আমাদের বোর্ডিং হয়ে গেছে, আমরা বসে পড়েছি, এখনও কিন্তু অনেকে ওঠা বাকি, যেহেতু ওরা পার্ট বাই পার্ট করে ডাকছে। এটা খুব ভালো একটা, মানে ওরা উপায় বার করেছে, এতে কি হচ্ছে ভিড়টা বা লাইনে দাঁড়ানোটা কম হচ্ছে। তো এবারে আমি তোমাদেরকে ফ্লাইটে যেতে যেতে বলবো যে আমার ফ্লাইটের এক্সপিরিয়েন্স কেমন। এই 2টো আমাদের পাশের সিট কিন্তু ভর্তি হয়নি, এই 2টো সিট ক্রিউ মেম্বাররা ইউজ করবে বলে ভর্তি হয়নি, যেটা আমি প্রথমে ভাবছিলাম যে খালি, তা নয়। তো দেখো, এবারে আমরা উঠে কিন্তু ফেস শিল্ডটাকে খুলে নিয়েছি, কারণ সবাই দেখলাম খুলেই নিয়েছে। আর ফেস শিল্ড পরে এতক্ষণ জার্নি করাটা খুবই ডিফিকাল্ট, মানে 11 ঘন্টা জার্নি। ধরো ভোর 6:30 শুরু হবে ফ্লাইটটা, এবং ফ্লাইটটা গিয়ে পৌঁছবে ইন্ডিয়ার ধরে নাও 4:30-5টা, এখন যদি লেট করে তাহলে আরও লেট হবে। এখানে দেখো, আমি তোমাদের ম্যাপটা দেখাচ্ছি, আমরা বেশ অনেক দূরই চলে এসেছি, অনেক দূর না হোক কিছু দূর তো অবশ্যই এসেছি। আর আজে কিন্তু ওয়েদার বেশ একটু খারাপই আছে, প্রায় পেনটা কাঁপছে। আর একটা দেখো, আমি রিভিউ দিচ্ছি, সেটা হচ্ছে যে এয়ার ইন্ডিয়ার এই যে স্ক্রিন, এখানে কিন্তু অনেক অপশনস দেখাচ্ছে, কিন্তু যে অপশনটাতেই তুমি ক্লিক করবে সেটাই কিন্তু আনঅ্যাভেলেবল বলছে। এটাতে আমি কিন্তু খুব হতাশ, কারণ একটা 11 ঘন্টার প্লেনের জার্নি, তাতে যদি কোনো রকম রিক্রিয়েশন না থাকে, প্রপারলি যদি সিনেমাগুলো বা সব কিছু ফিচার্সগুলো লোড না থাকে, এটা কিন্তু খুবই প্রবলেম।
তুমি যে অপশনেই যাও না কেন, গেমিং অপশনে যাও, মুভি অপশনে যাও, মিউজিক অপশনে যাও, সবকিছুতেই কিন্তু ওরা বলছে আনঅ্যাভেলেবল। বলতে পারো 95% এর টিভিতেই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। এটা একটা ড্রব্যাক, এটা আমি বলতে বাধ্য হলাম, কারণ 11 ঘন্টার ফ্লাইটে মানুষ কি করবে, মানুষ বোর হয়ে যাবে, কিছু করার নেই। অন টপ অফ দ্যাট এটা একটা ড্রিম লাইনার ফ্লাইট, যেই জন্যে ওরা যেহেতু অটোমেটিক্যালি, এটা ড্রিম লাইনারে যারা চড়েছো তারা জানো যে ড্রিম লাইনারে কি করা যায়, যে জানলার যে কাজটা আছে সেটাকে তুমি হালকা ব্লু ডার্ক ব্লু করে দিতে পারো। কিন্তু এইবারে দেখলাম ওরা কিন্তু বাই ডিফল্ট প্রত্যেকের গ্লাসটাকেই ডার্ক ব্লু করে দিয়েছে, সেই জন্য প্লেনের ভিতরটা ঘুটঘুট করছে অন্ধকার। এদিকে দেখো আমাদের লাঞ্চ চলে এসেছে, লাঞ্চে কী কী আছে দেখিয়ে দিই। ব্রেকফাস্টের সময় আমি খুব ঘুমিয়ে পড়েছিলাম, টায়ার্ড ছিলাম, সারা রাত ঘুম হয়নি বলে তুলতে পারিনি। একটা আলু পরোটা দিয়েছে, ফ্রাইড রাইস দিয়েছে, একটা চিকেন দিয়েছে বোনলেস, এর সঙ্গে পরোটা খাওয়ার জন্য আচার দিয়েছে, একটা ব্রেড আছে, দেখো ব্রেডটা আমি খুলে দেখাচ্ছি, একটা বান ব্রেড টাইপের দিয়েছে, এক হাতে দেখাচ্ছি বলে একটু অসুবিধা হচ্ছে, আর এটা খাওয়ার জন্য কিন্তু একটা মাখনও দিয়েছে, এছাড়া একটা মিষ্টি টাইপের দিয়েছে, এটা কি মিষ্টি বুঝতে পারছি না, আর কোক বা বিয়ারের অপশান আছে, যে যেটা খায়, আমি কোক নিয়েছি, আর খাবার জল প্রত্যেকটা মিলের সঙ্গেই বারবার করে দিচ্ছি, আর একটা দইও দিয়েছে। ব্রেকফাস্টেও কিন্তু আমাদের দই দিয়েছিল, ব্রেকফাস্টে দিয়েছিল একটা ক্রোসো ব্রেড, তার সঙ্গে ছিল হচ্ছে অমলেট ছিল, একটা চিকেন সসেজ ছিল, একটা আম দই ছিল, আর চা কফির অপশন, এগুলো ওখানে গিয়ে বলতে হচ্ছে, আগে যেমন বারবার সার্ভ করতো এখন কিন্তু সেই রকম সার্ভ করছে না। তো আমরা খেয়ে নিয়ে জানাচ্ছি কেমন লাগলো। আমাদের খাওয়া দাওয়া ডান, তো গোলুকে জিজ্ঞেস করে নিই যে গোলু কেমন লাগলো তোর খাবার। চলে আমরা এয়ারইন্ডিয়াতে প্রথমবার যাচ্ছি, ফ্লাইট আমরা অনেক চড়েছি, তো এয়ারইন্ডিয়াতে আমি প্রথমবার যাচ্ছি আর আমার খাবার সবচেয়ে ভালো লেগেছে। সত্যি তাই, আমি আজ অব্দি যতগুলো ফ্লাইটে চড়েছি খাবার বেস্ট, অসাধারণ খাবার, মানে ঠিক প্লেনের খাবার যেরকম টেস্ট হয়, একটা স্মেল থাকে অদ্ভুত, সেরকম কোনো কিছুই নেই, খাবারটা অসম্ভব ভালো ছিল। অন্যান্য পরিষেবা যে খুব এক্সট্রা অর্ডিনারি তা নয়, আমি তো কনস্ট্যান্ট রিভিউ দিয়েই যাচ্ছি, তো খাবারটা ভীষণ ভালো, মানে প্রত্যেকটা খাবার, ব্রেকফাস্ট লাঞ্চ ভীষণ ভালো, খুব ভালো। এবার আমাদের ল্যান্ডিংয়ের সময় হয়ে গেছে, ল্যান্ডিংয়ের সময়ও কিন্তু ওনারা আমাদের জানালেন যে সিট নাম্বার ওয়াইজ কল করা হবে, সেইভাবেই কিন্তু প্যাসেঞ্জাররা ফ্লাইট থেকে বেরোবে আস্তে আস্তে করে, একবারে সবাই যেন হুড়মুড় করে না যায়, ভিড় না হয় সেই জন্যে। এবারে দেখো তোমাদের একটু হিথ্রো এয়ারপোর্টটা দেখিয়ে দিই, যেহেতু ইমিগ্রেশনের জায়গায় কোনো রকম ভিডিও ক্লিপিং ফটোগ্রাফি অ্যালাউ নয়, সেই জন্য সেই জায়গার ভিডিও আমি করতে পারিনি। হিথ্রো এয়ারপোর্ট বেশ সুন্দর, আমরা কিন্তু লাগেজও কালেক্ট করে ফেলেছি, আমাদের লাগেজ কালেক্ট করতে মানে খুবই কম টাইম লেগেছে, সারপ্রাইজিংলি সব কিছুই একদম রেডি ছিল মনে হলো আমাদেরই জন্যে। তো গোপালরাও কিন্তু পৌঁছিয়ে গেছে, তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদেরকে নেক্সট ভিডিওয়ে দেখাবো যে গোপালরা কেমন এনজয় করছে, কেমনভাবে কাটাচ্ছে লন্ডন, ওদের কেমন লাগছে, কীভাবে আমি এখানে গোপালের সেবা দিচ্ছি। তো চলো এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়বো, মানে চলে যাব হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে, কারণ আমাদের যেখানে যেতে হবে সেটা লন্ডন থেকে একটুখানি দূরে, তো ট্যাক্সি নিয়েই যেতে হবে। এখান থেকে মেট্রো মানে টিউবের ব্যবস্থা রয়েছে, বাসেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু 11 পিস লাগেজ নিয়ে সেটা অসম্ভব। আর এদিকে দেখো আমরা কিন্তু অলরেডি টুপি টুপি পরে নিয়েছি, গ্লাভসও বার করে ফেলতে হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা, মানে কলকাতা থেকে এসছি বলে যেন আরও বিভৎস বেশি ঠান্ডা লাগছে। তো এবারে চলো এই গেটটা ধরে বেরিয়ে গেলেই কিন্তু আমরা একদম এক্সিটের পথে চলে যাব। আমাদের প্রচণ্ড টায়ার্ড লাগছে, ইমিগ্রেশনে আমাদের দাঁড়াতে হয়েছিল প্রায় 3 ঘন্টা কিউতে, বিশাল লম্বা লাইন ছিল, এক কথা রবিবার। অন টপ অফ দ্যাট যেটা, সেটা হচ্ছে যে যেহেতু সামনেই ক্রিসমাস, প্রচণ্ড ভিড় ছিল কিন্তু এয়ারপোর্টে। তোমরা যারা ইউকেতে ট্রাভেল করবে তারা এটা এক্সপিরিয়েন্স করতে পারবে। তো এখানে দেখো আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি, আমি ট্যাক্সিটা বাইরে থেকে তোমাদের দেখাতে পারিনি, কারণ লাগেজগুলোকে তুলতে গিয়ে বহুত মানে অসুবিধা হচ্ছিলো এত লাগেজ নিয়ে। এখানকার ট্যাক্সি কিন্তু খুব বড়, খুব স্পেসিয়াস, মানে অনেক লোকের সিটিং অ্যারেঞ্জমেন্ট না থাকলেও লাগেজ রাখার যথেষ্ট জায়গা থাকে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খুব ক্লান্ত হয়ে পড়েছি, আবারও ফিরে আসবো তোমাদের সামনে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।